নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/6/2024 পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হয়েছে গতকালই, কিন্তু কিছু স্কুলে ক্লাস এখনও অনিশ্চিত। কী কারণে আসুন এ সঙ্গে তা আপডেট দেখে নেব। এবং গরমের কারণে যে আবার স্কুল ছুটির সম্ভাবনা ছিল, আপাতত যেটা বোঝা যাচ্ছে যে ছুটির সম্ভাবনা নেই, গরমের কারণে আবার স্কুল ছুটি দেওয়ার সম্ভাবনা একদমই নেই। দিলে আজ গতকালই অ্যানাউন্স হতো, কিন্তু এখন কোনো সম্ভাবনা নেই, সেরকমই আশা করা যায়। তো যদিও কোনো আপডেট বা অবস্থা আপনার শেয়ার করবো, আসুন এ সঙ্গে তা আপডেট একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সোমবার রাজ্যের স্কুলগুলোতে শুরু হয় পঠন পাঠন। শিক্ষক শিক্ষকরা অবশ্যই 3 জুন থেকে স্কুলে আসছিলেন, এদিন থেকে আসতে শুরু করলো পড়ুয়ারা। তবে গরমের ছুটির পরে স্কুল খুললেও গরম থেকে রেহাই মেলেনি। এখনও তাপপ্রবাহ না থাকলেও প্রবল আর্দ্রতাজনিত আবহাওয়া বেশ প্রতিকূল, তার প্রভাব পড়লো এদিন পড়ুয়ার হাজিরাতে। বহু স্কুলে নিচু ক্লাসগুলোতে পড়ুয়াদের উপস্থিত হার ছিল 50% কম। এছাড়া কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের থাকার কারণে শহর থেকে গ্রামাঞ্চলে বহু স্কুল খোলা যায়নি। বিষয়টি নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী, এবং তারা জনস্বার্থ মামলা হিসেবে বিষয়টি শুনানির আবেদন জানান। বুধবার মামলাটির শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি। একটি স্কুলের শিক্ষক বলেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে একটি স্কুলে, এবং তার জন্য ক্লাসরুমে সব বেঞ্চ বাইরে, তাই শিক্ষকরাও ঢুকতে পারছে না। স্কুলের ক্যাম্প, ফ্যান, লাইট একটা চলছে, সেগুলো কতটা ভালো থাকবে সেটা ভাবছি। এবং 7 দিন আগে নো ড্যামেজ বলে শংসাপত্র দিয়ে দিয়েছি, আখেরে কী হবে জানি না। বিদ্যুতের বিলও স্কুলকে বহন করতে হবে কি না বুঝতে পারছি না, ডিআইকে বিষয়টি জানিয়েছি। আর বলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ না এলে তারা ক্যাম্পাস ছাড়বেন না। তো এবং আরেকটি আপডেট যেটা রয়েছে, আরেকটি স্কুলে গরম বলেন যে গরমের নিচে ক্লাসে হাজিরা খুবই কমে গেছে, এবং যেটা বোঝা যাচ্ছে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে হাজিরা 70% তার বেশি ছিল। তবে নিচু ক্লাসে ছাত্রীরা যারা এসেছিলেন গরমের জন্য তারা মিড ডে মিলও খায়নি। অনেক অভিভাবক স্কুল চলাকালীন সন্তানদের ছুটি দিয়ে দেওয়ার আবেদন জানিয়ে স্কুলে হাজির হয়েছিলেন। মিড ডে মিলের রান্না করা খাবার অনেকটাই নষ্ট হয়েছে। পঞ্চায়েতের দাবি, প্রতি বছর গরম বাড়তে থাকায় সরকারিভাবে গ্রীষ্মাবকাশ বাড়িয়ে দেওয়া উচিত, তার ফলে অন্য সময়ে ছুটি কমানো যাবে, এবং তা না হলে সিলেবাস শেষ করা কঠিন হয়ে যাবে বিভিন্ন ক্লাসে। বিশেষ করে একাদশ রেজিস্ট্রেশন চলছে, এবং কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য স্কুলে ছাত্রছাত্রীরা শিক্ষকরা না আসতে পারলে তা ব্যাহত হবে। এই ক্লাসের প্রথম সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বরে, সেটাও মাথায় রাখতে হচ্ছে। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে অযোগ্য হওয়া শিক্ষকরাও যথারীতি স্কুলে যোগ দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো মুজলেখা তাদের থেকে নেওয়া হয়নি। রাজ্য সরকার নিজেরাই অযোগ্যতার তালিকা তৈরি করছে, তাই পৃথক মুজলেখা নেওয়া হয়নি বলে খবর। তো যাই হোক, আপডেটটা আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।